প্রিয় বন্ধুরা, তোমরা যারা WBP এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবলের ফাইনাল রিটেন এক্সাম দিয়েছ গত রবিবার 2 জানুয়ারি 2022, তোমাদেরকে জানিয়ে রাখি যে এর কী রকম কাট অফ মার্কস হতে পারে, কেন এরকম কাট অফ মার্কস হতে পারে। আমি সমস্ত প্রশ্নটা খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখে এবং এমনকি বেশ কয়েকজন শিক্ষক মহাশয়ের সঙ্গে আলোচনা করে এই ভিডিওটি তৈরি করেছি। আমার এবং তাদের মতে প্রশ্নটা মোটে সহজ ছিল না, প্রশ্নটা ছিল মিডিয়াম হার্ড, বেশ কিছু প্রশ্নও ছিল ধ্বন্দ্বযুক্ত। যদিও আবগারে মেন পরীক্ষা অনেক দেরিতে হয়েছে, তাই তোমরা অনেক সময় পেয়েছ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে। আবার অনেকের ক্ষেত্রে যাদের মাঠ অনেক পরে হয়েছে, তাদের অবশ্যই একটু সমস্যা হয়েছে পরীক্ষার জন্য পরে প্রস্তুতি নিতে। তোমাদেরকে বোর্ড সময় দিয়েছিল প্রতিটি প্রশ্নের জন্য 1 মিনিট করে, অর্থাৎ নম্বর নম্বরে প্রশ্নের জন্য সময় দেওয়া হয়েছিল 90 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট। এই আবগারি মেন পরীক্ষায় সম্ভবত পরীক্ষার্থীর সংখ্যা ছিল 20,000 থেকে 40,000 কাছাকাছি, খালি পোস্টের সংখ্যা ছিল খুবই কম। এবারে চলে জেনে নেওয়া যাক কোন শ্রেণীভুক্ত প্রার্থীদের কী রকমের কাট অফ মার্কস হতে পারে। জেনারেলদের জন্য 56 থেকে 60, OBCদের জন্য 54 থেকে 58, SCদের জন্য 52.25 থেকে 56, STCদের জন্য 50 থেকে 53.75। তোমাদের এই আবগারি পরীক্ষার রেজাল্ট সম্ভবত বেরোতে পারে মার্চ মাসের শেষে কিংবা এপ্রিলের মাঝামাঝি সময় থেকে, অথবা লকডাউন শেষ হলে পরে। লকডাউন শেষ হওয়ার 15 থেকে 1 মাসের মাথায় তোমাদের ইন্টারভিউ নেওয়া হতে পারে।